রব্বুল আলামিন বলেছেন জিব্রাইল সংবাদটা নিয়ে যাও আমার বন্ধুর কাছে নিয়ে যাও আমার বন্ধু যতদিন তার উম্মতদেরকে নিয়ে এই জমিনে থাকতে চাই আমি আল্লাহ ততদিন এই জমিনের মধ্যে রেখে দিব জিব্রাইল আলাইহিসসালাম সংবাদ দিয়ে চলে আসলেন এসেই বলতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনামিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার অগনবীজি আমার আল্লাহ এখন সংবাদ পাঠিয়ে দিল আপনার একটা সুসংবাদ আছে আপনার জন্য একটা সুসংবাদ আছে নবীজি চোখের পানি ফেলে আর কান্দে আর বলে বলে জিব্রাইল রে আমার কি সুসংবাদ আছে এ জিব্রাইল সুসংবাদটা আমার জন্য নয় আমি আমার উম্মতের সুসংবাদ শুনতে চাই জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের সুসংবাদ একটা আছে সুসংবাদটা শুনে রাখেন আমার নবী ডাক দিয়ে বলেন জিব্রাইল কি সুসংবাদ আছে আমার কাছে বলে দাও জিব্রাইল আলাইহিসসালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী সুসংবাদটা হলো আপনি আপনার উম্মতদেরকে নিয়ে যতদিন এই দুনিয়ায় থাকবেন আমার আল্লাহ ততদিন রেখে দেবে এই সংবাদটা আমার আল্লাহ পৌঁছে দিয়েছে আপনি কবুল করবেন কিনা আমার নবীজি ডাক দিয়া বলতেছেন জিব্রাইল রে এই দুই নাম্বার এই দুনিয়াটা হলো দুই নাম্বার আর এহকালটা হলো দুই নাম্বার পরকালটা হলো এক নাম্বার সুবহানাল্লাহ বলেন পরকাল হলো এক নাম্বার ও জিব্রাইল আমি এই দুনিয়ায় আমি থাকতে চাই না থাকার আশা করতে চাই না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফির দুনিয়া একটা জায়গা রেখে দিয়েছেন এই দুনিয়াটা হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাত দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর আমার আল্লাহ যেই জায়গাটা শান্তি রেখে দিয়েছেন ওই জায়গাটা হলো চিরস্থায়ী জায়গাটা হলো চিরস্থায়ী ও জিব্রাইল আমার বন্ধুর কাছে সংবাদটা নিয়ে যাও আমি এই ক্ষণস্থার দুনিয়াতে আমি বেশি দিন থাকতে চাই না তার কারণ আমার আল্লাহ যেই জায়গাটা রেখে দিয়েছেন শান্তির একটা জায়গা হলো চিরস্থায়ী আমি ওই জায়গায় যেতে চাই আমার উম্মতদেরকে নিয়ে আমি ওই জান্নাতুল ফেরদাউসে থাকতে চাই এই দুনিয়ায় তো জান্নাত নাই এই দুনিয়ায় কোনো সুখ নাই দুনিয়ায় কোনো শান্তি নাই শান্তির একটা জায়গা সেই জায়গাটার নাম হলো জান্নাত কিন্তু যতদিন পর্যন্ত মানুষ না মরবে জাহান্নামের রাস্তা চোখে দেখবে না জান্নাত চোখে দেখবে না ঠিক কিনা বলেন না মরা পর্যন্ত জাহান্নাম দেখবে না জান্নাত দুনিয়ার সুখ সকলেই পায় দুনিয়ার কষ্ট সবাই পায় কিন্তু জান্নাতের সুখ শান্তি কয়জন পাইছে কথা বলেন ঠিক কিনা অট্টালিকা বালাখানা এর মধ্যে কিন্তু সুখ আছে শান্তি নাই কথা বলেন ঠিক কিনা টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে ভালো গহনা আছে দামি দামি গহনা দামি দামি শাড়ি দামি ঘর দামি খাট দামি বিছানা কিন্তু সুখ আছে ভালোই শান্তি টাকা পয়সা থাকলে সুখ পাওয়া যায় সুখ পাওয়া যায় শান্তি পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা সুখ একটা জায়গা শান্তি আর একটা জায়গা কথা বলেন ঠিক কিনা কি আমি মিথ্যা বললাম অনেকে দেখেন পাঁচতলায় ভালো বিছানা আছে গহনা আছে তারপরও কান্দে কথা বলেন ঠিক কিনা তারপরে বলে আমি খুব অশান্তিতে আছি আমি খুব কষ্টে আছি কথা বলেন ঠিক কিনা একটা জায়গায় মাহফিলে গেলাম সেখান থেকে একজন মহিলা এসে বলতেছে আপু আমার জন্য একটু দোয়া করবেন আমি খুব কষ্টে আছি তা কষ্টে আছেন ঠিক আছে দোয়া করব হাতের উলি গলায় মালা কানে দুল কিন্তু তারপরে বলতেছে আপু আমার বাড়িতে কেউ আপনাকে নিতে পারে একটু ঠিক আছে মাগরিবের নামাজের পরে আমার তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেল আহারে মানুষটা বলেছেন আমার তো শান সুখ নাই আমার শান্তি নাই
কিন্তু সুখ আছে আমার শান্তি নাই, শান্তি কেমন জিনিস আর সুখ একটা কেমন জিনিস। আমি সেখানে তার বাড়িতে গেলাম, বললাম এই গরিব মানুষ আমি গরিবের বাড়িতে আপনার মতো মেহমান আমি একটু নিতে চাই, গরিবের বাড়ি নিয়ে গেলে ঢাকা সাভারে এখন একতলা উঠা, একতলা ছাড়ার পর দেখি আবার আর একতলায় উঠতেছি, দুইতলা দুইতলা ছাড়ার পরে আর একতলা। এপা বাসা কই আপনার, খালি উপরেই উঠতেছি উপরেই উঠতেছি, আপনার বাসা তো পাচ্ছি না। এক একটা তলা পার করতে করতে চারতলা পারে দিয়ে চলে গেলাম। আমি কই যে আমি আর উঠতে পারি না, আপনার বাসায় উঠতে হলে পরে লিফটের দরকার হয়, আমি আর উঠতে পারি না, আর আমি এত বড় সিঁড়ি বাইয়ে উঠতে পারি না। ঘরের ভিতরে গেলাম, সুপার মধ্যে বসলাম, বসার পরে বলছে আপা আপনি না বলছেন আমি অনেক গরিব মানুষ, কথাগুলো ভালো করে খেয়াল করবেন। আমি না বললাম আপা আপনি বললেন আমি গরিব মানুষ, আপনার তো সাত তলা আপনি গরিব কেমনে। ওই মহিলা চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দার বলে আপু আমি যত বড়ই সাত তলা থাকি না কেন আর পাঁচ তলায় থাকি না কেন, আপনি হলেন ধনী তার কারণ আপনার ভোগ ভক্তি আল্লাহর কোরআন। সবাই বলেন সুবহানাল্লাহ। কিছু শিকার দরকার আছে না, শিকার দরকার আছে না? আমাদের লক্ষ্য করতে হবে না, ডাক দিয়ে বলতেছেন আপু যত দেখা যায় আমার পাঁচ সাত তলা বাড়ি আছে না কেন, কিন্তু আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, আমার মনের মধ্যে কোনো শান্তি নাই, শুধু আছে অশান্তি। কিন্তু এই যে কোরআনটা যার কোলে যার মধ্যে থাকবে সেই হলো ইহকাল পরকালের ধনী, ইহকাল পরকালের ধনী। আমি সেই দিনকে একটা ওয়াজ করেছিলাম, এই পাঁচতলা বাড়ি পরে থাকবে, দশতলা বাড়ি পরে থাকবে, গাড়ি পরে থাকবে, জায়গা জমি সব পরে থাকবে, কিন্তু আমরা একদিন এই বাড়িতে থাকব না। থাকব আমরা কি থাকব নাকি? আমাদেরকে সবাইকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কি না? সবাই চলে যাব কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় পাঠাইছেন কে, কে পাঠাইছেন? আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, আবার আমার আল্লাহ আমাদেরকে ডাক দিবেন, কোন মাধ্যমে ডাক দিবেন? কুল্লু নাচ্ছি যাই কাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার থেকে আবার ডাক দিব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই দুনিয়ার বুকে ডাক দিব, কিন্তু আমি আল্লাহ এই কবরে যাওয়ার জন্য তোমাদেরকে আমি আল্লাহ একটা বাহন দিয়েছি। কি দিয়েছে কথা বলেন, কি দিয়েছেন? বাহন দিয়েছেন, কবরে যাওয়ার জন্য আমার আল্লাহ একটা বাহন দিয়েছেন, সেই বাহনটার নাম হলো মউত। বাহনটার নাম কি? বাহনটার নাম কি? মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়, কথা বলেন ঠিক কি না? মৌতের গাড়িতে চড়ে কবরের দেশে যাইতে হয়, কোন দেশে? কথা বলেন কোন দেশে? এই কবরে যাইতে হবে সবার, কিন্তু কেউ বাদ রবে না, কবরে যাওয়ার দরকার আছে না বলেন? আমার মা বোনেরা কোন একটা সফরে কোন একটা জায়গায় গেলে আমরা নিজে আগে তৈরি হয়ে যাই, কথা বলেন ঠিক কি না? মানুষ বলবে গছ গাছ করছে তৈরি হচ্ছে কোথায় যাবা, বলে অমুক জায়গায় যাব, কিন্তু সেই জায়গায় যাইতে হলে, সেই জায়গায় যাইতে হলে আমাদেরকে চিরবিদায় নিয়ে যে জায়গা যাইতে হবে সেই জায়গার নাম হচ্ছে কবর। সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম হচ্ছে কবর। তবে সে কবরে যাওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে, কথা বলেন সুবহানাল্লাহ। কবরে যাইতে হলে আমাদেরকে, হ্যালো আসসালামু আলাইকুম, খেয়াল করেন আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদেরকে যেই জায়গা চিরবিদায় নিয়ে যেতে হবে, এই বাড়ি ছাড়তে হবে, এই ঘর ছাড়তে হবে, স্বামী ছাড়তে হবে, সন্তান ছাড়তে হবে, আপন জনদেরকে সবাইকে ছেড়ে আমাদেরকে যেই জায়গা যেতে হবে সেই জায়গাটার নাম কি বলেন তো? সেই জায়গার নাম কি? আচ্ছা বলেন তো, কবরের যাওয়ার জন্য কোনো সাথী আছে? কবরে যাওয়ার কোনো সাথী আছে? ছেলে যাবে কবরে, মেয়ে যাবে, স্বামী যাবে, সন্তান যাবে, এই যে আমার বান্ধবী আমার সাথে আসতে যাবে, আমার বোন যাবে, কেউ যাবে না কবরে, কেউ যাবে না। একটুখানি খেয়াল করে শুনুন, কবরের মধ্যে শোয়ানোর সময়
একটা দোয়া পড়া হয়, সেই দোয়াটা পড়ে হুজুর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তাকে রাসূলের গাড়িতে উঠাই দিয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। কার গাড়িতে কথা বলেন, কার গাড়িতে? রাসূলের গাড়িতে উঠাইয়া দিয়ে আসে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের গাড়িতে উঠাইয়া দিয়ে আসলো। আচ্ছা বলুন তো আমার মা বোনেরা, যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই সেই ব্যক্তি কি রাসূলের গাড়ি কখনো গ্রহণ করবে? যে ব্যক্তি পর্দা করে নাই ওই ব্যক্তিকে কি কখনো রাসূলের গাড়ি গ্রহণ করবে? যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তিকে কি রাসূলের গাড়ি গ্রহণ করবে? যে ব্যক্তি ঘুষ খায় ওই ব্যক্তিকে রাসূলের গাড়ি গ্রহণ করবে? যে ব্যক্তি গীবত করে, চুগলখুরি করে ওই ব্যক্তির রাসূলের গাড়িতে কি গ্রহণ করবে? বলেন তাহলে করবে না। তো রাসূলের গাড়িতে আমাদেরকে সবাইকে তুলে দিয়ে আসে, যে ব্যক্তি নামাজ পড়ে না, কুরআন তেলাওয়াত করে না, পর্দা করে না, সুদ খায়, ঘুষ খায়, রাসূলের গাড়িতে তাকে তুলে দিয়ে আসে। রাসূলের গাড়ি বলবে আল্লাহর কসম তাকে আমি কখনো গ্রহণ করতে পারবো না, বেনামাজি সুদখোর ঘুষখোর আল্লাহর নাফরমান এদেরকে কখনো রাসূলের গাড়ি গ্রহণ করবে না। বলেন করবে কি? করবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি জীবনে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে সে যেন রাসূলের গাড়িতে উঠতে পারছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু কবরে আমাদেরকে যাইতে হবে, ওই কবরে যাওয়ার মতো কোনো সাথী নাই, কোনো বাতি নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি আমাদের আপন সঙ্গিনী যারা দুনিয়ায় চলতেছে তারা কেউ কবরে যাবে না। বলেন যাবে নাকি? বলেন কবরে যাবে। কেউ তো কবরে যাবে না, তবে কবরে যাবে হলো আল্লাহর ইবাদত, আল্লাহর কোরআন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের কবরে যাবে, যাবে কি যাবে না? বলেন যাবে কি? কোরআনটা কবরে যাবে। এই যে সামনে পবিত্র মাহে রমজান মাস আসতেছে, এই পবিত্র মাহে রমজান মাস পবিত্র মাহে রমজান মাস আসতেছে, এই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে, বলেন সুবহানাল্লাহ। আমি তোমার নাফরমানে বান্দা বড়ই গুনাহগার, আল্লাহ 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 আল্লাহ, তুমি খাওয়াও তুমি পরাও তোমারই তো সবই অনুদান, তোমারই নামের জিকির করে সাত জমিন আসমান, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। বলেন যুবতী অনেক মেয়েরা দেখতেছে মুখ খুলে আল্লাহর জিকির করতেছে না, যারা বলতেছে তাদের কি আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে যাচ্ছে? কিভাবে আমি আপনাদেরকে বলি, যাদের গাছে আমরা থাকে টাইট তারা আল্লাহর রাস্তায় করে ফাইট, যাদের গাছে আমরা হয়ে গেছে ঢিল তারা এই বুড়োকালে কোরআনের সাথে করতেছে মিল, কথা বলেন ঠিক কিনা? যাদের গাছ আমরা টাইট আছে তারা সংসার নিয়ে যুদ্ধ করতেছে কিভাবে বাড়ি গাড়ি করা যায়, আর যাদের গাছ আমরা ঢিল হয়ে গেছে তারা বলেছে করে কি লাভটা, সারা জীবন সন্তান মানুষ করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, সবই করলাম, আর বৌমা এসে লাতি ছাড়া আর কিছুই কায় তাই না? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর যুবতী যারা আছে ওরা এখন পর্যন্ত বুঝতে পারতেছে না, তার কারণে লাতি মারতেছে, কথা বলেন ঠিক কিনা? ওদের গায়ে শক্তি আছে, কথা বলেন ঠিক কিনা? এখন এই জন্য বলে যখন গাছ আমরা থাকে টাইট তখন আল্লাহর সাথে করে ফাইট, কোরআনের রাস্তায় করে ফাইট, ওরা শক্তির জ্বালায় যৌবনের জ্বালায় চলে যায় বিউটি পার্লারে, আর যারা বুড়ো হয়ে গেছে তাদের আর যৌবন নাই, শেষ, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে বসে কান্দে কবরের কথা তখন মনে পড়ে যায়, যখন সংসার করে তখন কবরের কথা মনে পড়ে না।
মনে হয় পরে কখন যখন তালিমে আসে ওই বৌমা যখন পাঁচটা কথা বলে তখন মনে পড়ে যে এত কষ্ট করে সালপাল মানুষ করলাম আর বৌমা এসে সম্মান করে না বৌমা শুধু কষ্ট দেয় আর কান দেয় আর বলে কি করছো আমার জন্য ছেলের জন্য কি বা করছো কথা বলেন ঠিক কি না এমন করে কথা মিথ্যা বললাম এখন আমি প্রত্যেকটা যুবতী মেয়েদেরকে বলে যাই এখনো সময় আছে বুড়ো কালের এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না কি বলেন হবে আমার আল্লাহর হুকুম একটা বুড়ো মানুষকে জান্নাতে দেবে না একজন কালো মানুষকে জান্নাতে দেবে না কথাগুলো ভালো করে খেয়াল করে শুনে রাখেন একটা বুড়ো মানুষকে আল্লাহর জান্নাতে দিবে না একটা কালো মানুষকে জান্নাতে দিবে না জান্নাতে দিবে শুধু ষোলো বছরের যুবতী কয় বছরের এই মেয়েরা কথা বলতে হবে কয় বছরের যুবতী এখানে ষোলো বছরের যুবতী কি আছে একটা হাত তুলতে হবে ষোলো বছরের বিশ বছরের যুবতী কারা আছে হাত বাড়াও বিশ বাইশ পঁচিশ বছর হাত বাড়াও হাত লম্বা করতে হবে লম্বা 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 একদম সোজা একদম সোজা এবার হাত কামাও কথা শুনে কি কষ্ট পাচ্ছেন তাহলে এই যে আমি যুবতী মেয়েদেরকে হাত তুলতে বললাম কেন এই যুবতীদেরকে জান্নাতে দিবে এখন এখানে যারা মুরব্বী বুড়ো হয়ে গেছে গায়ে চামড়া ঝুলমুলে হয়ে গেছে এরা কষ্ট পাবে কালো মানুষ একটা কালো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না এখন কালো মানুষ যারা আছে তারা আফসোস করে একজন ব্যক্তি আমাকে টেলিফোন দিয়েছে দিয়ে বলছে আপু আপনার ওয়াজ শুনি কিন্তু আপনার আজকে একটা ওয়াজ করেছেন আমি শুনে মনে করে খুব কষ্ট পাইছি আপনার উপরে আমার উপরে কষ্ট পাইছেন কারণ আপনি বলেছেন আমি কিন্তু খুব কালো মানুষ আপনি কিন্তু ওয়াজের মধ্যে বলেছেন একটা কালো মানুষ আল্লাহ জান্নাতে দিবেন না তা আমি কালো মানুষ আমি জান্নাতে যাব না এই ওয়াজ শুনে আমি আপনার উপরে খুব অসন্তুষ্ট হয়েছি তা আমি বলছি আমার আমার ওয়াজ শুনে আপনি অসন্তুষ্ট হয়েছেন যে কালো মানুষ জান্নাতে যাবে না হ্যাঁ ঠিকই তো বলছি বলছে আপু আপনার ওয়াজ শুনে আমি নামাজ পড়া ধরেছি আর আপনি বলেছেন যে কালো মানুষ জান্নাতে যাবে না তাহলে এবাদত করে কি করবো আমি তখন বললাম চিন্তা করা করার কারণ নাই আপনি যে আবাদত বন্দিগি করা শুরু করে দিয়েছেন আপনি আবাদত বন্দিগি করতেছেন আল্লাহকে খুশি করতেছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যারা আমি আল্লাহর আবাদত করবে আমি আল্লাহকে খুশি করবে আমি আল্লাহ তাদেরকে রহমতের পানি দিয়ে গোসল করাইয়া আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাই দেব কিসের পানি দিয়া এমা গুন্ডা কথা বলেন কিসের পানি দিয়া আল্লাহর রহমতের পানি দিয়া গোসল করাইয়া ষোলো বছরের যুবতী বানাবে বুড়ো মানুষদেরকে বলেন সুবহানাল্লাহ আর কালো মানুষকে কেমন করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কালো মানুষগুলো যেন চিন্তা করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা বান্দের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে তিনজন করে হুর রেখে দিয়েছি কয়জন করে তিনজন করে হুর রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এই হুররা মুত্তাকিনদের জান্নাতের মধ্যে খেদমত করবে কথা বলেন সুবহানাল্লাহ কি খেদমত করবে না জান্নাতের মধ্যে মুত্তাকিনরা থাকবে জান্নাতের মধ্যে আর জান্নাতীদেরকে খেদমত করার জন্য এক একটা জান্নাতীদের জন্য তিনজন করে হুর থাকবে দাসী তিনজন করে হুর এখন স্বামীর গোলামি করতেছো মা বাবার গোলামি করতেছো শ্বশুর শাশুড়ির গোলামি করতেছো সন্তানের গোলামি করতেছো অপমান ছাড়া আর কিছুই পাবা না কথা বলেন ঠিক কিনা তুমি যাকে ভালোবাসবা সে তোমাকে অপমান করবে কিন্তু তারপরও করা লাগবে মা বাবার খেদমত করা লাগবে শ্বশুর শাশুড়ির খেদমত করা লাগবে স্বামীর খেদমত করা লাগবে মুরব্বীদেরকে খেদমত করা লাগবে সম্মান করা লাগবে এতে মিসকিনদেরকে ভালোবাসতে হবে বড়দের সম্মান ছোটদের স্নেহ কথা বলেন ঠিক কিনা ময় মুরব্বীকে মানতে হবে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ভালো ভালো কাজগুলো করতে হবে এই ভালো কাজগুলো যদি করতে পারো কিন্তু এই ভালো কাজগুলো মানুষ করতে চায় না সন্তান পাঁচটা কথা বললো
সন্তান অপমান করলো মা কখনো সন্তানকে বলে না, কথা বলেন ঠিক কিনা? বলে বদদোয়া করে? কখনো করে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মায়ের ভিতরে কতটুকু ভাগ দয়া আর মায়া, একটা সন্তান মাকে অপমান করার কারণে তবুও মা সন্তানকে কখনো ভোলে না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের মধ্যে কতটুকু ভাগ দয়া মায়া দিয়েছি, একটা মা সন্তানকে যদি কোন রকম যদি কোন কোন কথা যদি না বলতে পারে, কষ্ট না দিতে পারে, কিন্তু আমি আল্লাহ একটা মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া বেশি। আমি আমার বান্দা দুনিয়াতে কষ্ট করে আমার এবাদত বন্দিগি করতেছে, আমার বান্দা দুনিয়ায় কষ্ট করে আমার এবাদত বন্দিগি করতেছে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে সিংহাসন জান্নাতের বিছানা করে রেখে দিয়েছি, আর আমার বান্দা বান্দি ওই জান্নাতের মধ্যে থাকবে, আর আমি আল্লাহ তিনজন করে হুর আমি আল্লাহ দাসী রেখে দিয়েছি। কি রেখে দিয়েছে? দাসী রেখে দিয়েছে বলেন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া খুশি হইয়া বান্দার জন্য জান্নাত বানাইছে বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য? বান্দা বান্দির জন্য জান্নাত বানিয়ে রাখছে, সেই জান্নাতটা বানাইছে আল্লাহ পাক আফসোস করতেছে, কাউকে না কাউকে না দেখাইতে পারলে তো আমি আল্লাহ তৃপ্তি মিটছে না বলেন সুবহানাল্লাহ। এখন আপনি গেছেন মার্কেটে, মার্কেটের থেকে একটা সুন্দর একটা শোকেস নিয়ে আসছেন 10,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে একটা শোকেস আনছেন আপনি। এখন এই শোকেসটা আপনি আপনার সবাইকে ডেকে ডেকে দেখাবেন, দেখেন তো আমি 10,000 টাকা দিয়ে একটা শোকেস কিনে আনছি কেমন হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই শোকেসের মধ্যে আমার জিনিসপাতি রেখে দেব, কেমন হয়েছে একটু দেখেন। কাউকে না কাউকে না দেখাইতে পারলে তৃপ্তি মিটে না। কাউকে না কাউকে দেখাইতে পারলে তৃপ্তি মিটে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ও জিব্রাইল আমার বান্দা বান্দির জন্য আমি সুন্দর করে জান্নাত বানিয়ে রাখছি, জিব্রাইল রে আমি আল্লাহ কাউকে না কাউকে না দেখাইতে পারলে আমি আল্লাহর তৃপ্তি মিটে না। এ জিব্রাইল আমার বান্দা বান্দির জন্য জান্নাতটা বানাইছি, কাউকে না কাউকে না দেখাইতে পারলে আমি আল্লাহ তৃপ্তি মিটে না, জিব্রাইল রে আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তুমি আমার বান্দা বান্দির সেই জান্নাতটা। কোন পাশে দিচ্ছে? সামনে দিটা থাকতাম, লক্ষ্য করেন খেয়াল করে শুনেন আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করলেন ও জিব্রাইল আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত বানায় রাখছি, এ জিব্রাইল জান্নাতটা কেমন হয়েছে আমি আল্লাহ তোমাকে দেখার জন্য আমি আল্লাহ তোমাকে দেখার জন্য আবেদন করলাম। জিব্রাইল আলাইহিসসালাম ঘোষণা করলেন আল্লাহ আমি কেমনে জান্নাতটা দেখব, কি করে জান্নাতটা দেখতে পারবো? মহান আল্লাহ পাক রব্বুল আমিন ঘোষণা করলেন জিব্রাইল জান্নাতের ভিতর তো প্রবেশ করতে পারবে না, জান্নাতের দরজায় দাঁড়িয়ে ওই জান্নাতের ভিতরটা একটু তাকায়া দেখবা আমার বান্দা বান্দের জন্য জান্নাতটা কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ ঠিক আমাদেরকে কোরআনটা আমাদের সঠিক মতো পড়তে হবে, তেলাওয়াত করতে হবে, ঠিক কিনা বলেন? আসুন সারে জাহানের নারীদের নেতৃত্ব করবেন যে মা ফাতেমা, এই ফাতেমা আমাদের জগৎ জননী, ঠিক কিনা বলেন? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশতে, বাবার পায়ের নিচে দিই নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘোষণা করলেন আমার আল্লাহরে পরিদিনের নবী, আল্লাহরে পরিদিনের নবী তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার, জবান খুলে বলতে হবে, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি, আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি, মা যে আমার ঘুম পারাত দুল না ঠেলে ঠেলে, শীতল হত প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে, সুবহানাল্লাহ বলেন, মা যে আমার ঘুম পারাত দুল না ঠেলে ঠেলে, শীতল হত প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে, মা নামটি ছোট্ট অতি কিন্তু জানি ভাই
নাই মা মনিটা ছোট্টতে কিন্তু জানে ভাই মায়ের মতো এমন মধুত্রি ভুবনে নাই আমার আল্লাহরে পরে দিনের নবী আল্লাহরে পরে দিনের নবী তারপরে মা জননী মা যায় আমার নয়নের মনি মা যায় আমার নয়নের মনি সবাই বলেন সুবহানাল্লাহ এই মায়ের ওয়াজটাই করব মা ফাতেমার জীবনী ওই দূরে যারা বসে আছে আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই আমি ঢাকা নবাবগঞ্জে মাহফিলে গেলাম এখন দেখি কয়েকজন মহিলা হাতে শাখা কপালে ফোঁটা শীতের সিঁদুর নিয়ে ও আমার প্যান্ডেলের দরজায় আসে আমার উকি মারতেছে তাই বললাম ওই মহিলারা উকি দিচ্ছে কেন বলছে ওরা বলে হিন্দু ওরা কি বলছে ওরা হিন্দু তাই এখানে আসতে ভয় পাচ্ছে আমি বললাম ওদের ডাক দেন ওদের ডাক দেন তোরা আসলো আসার পরে আমি পাশে ডাক দিয়ে বললাম যে আপনারা উকি মারছেন কেন তো বলছে যে আপনাদের এই মাহফিলে আসতে আমাদের ভয় লাগছে কি লাগছে কেন তোমাদের ভয় লাগছে বলে আমাদের এখানে বসতে দিবেন কি দিবেন না মজলিসের ভিতরে মিশতে দিবেন কি দিবেন না এই জন্য ভয় তো ওই দূরে আসি কোথায় আছে দূরে আছে হিন্দু মহিলারা কোরআনের মাহফিলে সহজে ঢুকতে চায় না ওই দূরে থাকে আমি আহ্বান করতে চাই যারা এই মসজিদ ছেড়ে ওই দূরে বসে আছেন তারা কি হিন্দু হিন্দু আছেন নাকি ওখানে কেউ কষ্ট না পেয়ে একেবারে সরাসরি উঠে চলে আসেন আমার জিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ سبحان الله الحمد لله لا إله হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাইব জানি না হায়রে কত সুন্দর মদিনা যাইতে এই মনে দেওয়ানা দয়া কর দয়ার আল্লাহ পুরো মনের বাসনা সবাই লা ইলাহা মুক্ত হয়ে যান লা ইলাহা তুমি কাউরে বানাইছো খলিলুল্লাহ তুমি কাউরে বানাইছো রুহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা মাঝখানে ফাঁকা জায়গা বন্ধ করবেন মাঝখানে কোনো একটা জায়গা ফাঁকা থাকে না একজনের ফাঁকা জায়গা যখন থাকে না লা ইলাহা তুমি কাউরে বানাইছো রুহুল্লাহ তুমি কাউরে বানাইছো নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ কালিমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবীকে আল্লাহ নাজিউল্লাহ বলেছেন কোন নবীকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন কোন নবীকে আল্লাহ রুহুলুল্লাহ বানাইছেন আর আমার নবীকে বানাইছেন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সোনার মা বান্দা খেয়াল করে শুনেন আমাদের মা ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবীর ঘর থেকে যখন মা আমিনার মা খাদিজার ঘর থেকে যখন দুনিয়াতে আসবেন তখন আল্লাহ নবীর ঘরে আল্লাহ ওহী পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ আমার নবীজির চারটি কন্যা সন্তান বড় কন্যার উপরে ওহী আসে নাই মেজ কন্যার উপরে ওহী আসে নাই সেজ কন্যার উপরে ওহি আসে নাই মা ফাতেমার বেলায় আমার আল্লাহ ওহি পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ লক্ষ্য করেন গো মা আমি আমার মায়ের ছোট কন্যা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাদ্রাসায় আমারে দিয়েছিলেন সেই মাদ্রাসায় গিয়েছিলাম পড়েছিলাম আমার মাদ্রাসায় অনেক মেয়েরা ছিল একই সঙ্গে পড়াশোনা করেছি কিন্তু কোন মেয়ে আমার মতো বক্তা হতে পারে নাই
আল্লাহ আমাকে সিলেক্ট করেছেন বলেন সুবহানাল্লাহ। সোনার মা বোনরা শুন, ছোটবেলা থেকে আমি কোরআনে কোরআন পড়তে বড় ভালো লাগতো, ওয়াজ করতে বড় ভালো লাগতো। আমার মুরব্বীরা বলেছে আমি যখন খুব ছোট্ট ছিলাম লেখাপড়া জানতাম না, তখন নাকি সাদা কাগজ নিয়ে এই সাদা কাগজটা সামনে করে মাওলানারা যেমনে কোরআন তেলাওয়াত করতো ওই রকম সুর দিয়ে কি বলতাম আমি নিজে তো বুঝতে পারতাম না। সত্য প্রমাণ কিনা আমার বড় বোনের কাছে একটু জিজ্ঞাসা করেন। সাদা কাগজ নিয়ে বসতাম, কাগজটার মধ্যে কোনো লেখা থাকতো না, ওইটাই নিয়ে আরো অনেক পোলাপান গুলো সামনে দিতাম। আমি উস্তাদ পাইতাম, আল্লাহ পাক যাচাই করে বাছাই করে পছন্দ করে আজ 42 বছর বয়স পর্যন্ত আমাকে আল্লাহ এই বক্তা বানিয়ে রাখছেন বলেন সুবহানাল্লাহ। আসেন আমার মা বোনরা, আফসোস করলে পাওয়া যাবে না, আল্লাহ পাকের রাস্তায় মন থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা, দরকার আছে কিনা? রাত জেগে পড়াশোনা করেছি, কুরআন তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি। ও মেয়েরা বিয়ের আগে নামাজ পড়ে, বিয়ের পরে নামাজ পড়ে না। আমি বিয়ের আগে থেকে ছোট্টবেলা থেকে কুরআন পড়েছি, নামাজ পড়েছি, বিয়ের পরেও পড়েছি। সন্তানাদি হয়েছে, তাদেরকে ঘুম পাড়ায় রেখে রাত জেগে জেগে পড়াশুনো করেছি। এটাই হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। লক্ষ্য করেন, এটাই হচ্ছে তাকওয়া। ছোটবেলা থেকে এই তাকওয়াটা ধরে রাখছিলাম, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বই লাইব্রেরি ছাড়া আমার কলেজের মধ্যে কিছু বই আমাকে দান করেছেন বলেন সুবহানাল্লাহ।